أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের 18তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে past tense. ইংরেজিতে বলে past tense verb, আর আমরা বাংলায় বলি অতীতকালের ক্রিয়া। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব তা হচ্ছে হোয়াট ইজ past tense verb, হাউ দি past tense verb ফর্ম, হোয়াট ইজ ডুয়ার এন্ড সাবজেক্ট অফ এ verb, হোয়াট ইজ ইনসাইড এন্ড আউটসাইড ডুয়ার অফ এ verb, রুল অফ প্রোনাউন ইন দি verb, rule of pronoun when it is the object of a verb, what is conjugation, type of conjugation, relation of verb and the outside doer in number and gender. আমরা এই আটটা পয়েন্টে আজকে আমাদের এই ক্লাসটাকে সাজিয়েছি। আপনারা এই আটটা পয়েন্টের জবাব ইনশাআল্লাহ ক্লাস পরে নিজেরা নিজেরাই আপনারা খুঁজবেন এবং এর উত্তর আপনারা আমি আশা করি আপনারা সবাই পাবেন। আমরা জানি যে আরবি ভাষায় টেন্স তিন প্রকার, past tense, present এবং future tense আর imperative tense। আমরা তিন দিনে তিনটা টেন্স পড়ব ইনশাআল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে past tense। আমরা সবাই জানি past tense হচ্ছে কোন কাজ যখন অতীতে হয়েছে এটা মিন করে বা বোঝায়। এ টেন্স expressing an action that has happened or a state that previously existed, অতীতের কোন কাজকে past tense বলা হয়। আরবি ভাষায় এই past tense এর একটা টেন্সেই অতীতের সমস্ত কাজকে মিন করে, যে বিষয়টা আমরা ইংরেজিতে পড়েছিলাম যে past indefinite, past continuous, past perfect, past perfect continuous, এই চার ভাগে যে ইংরেজি এবং বাংলায় past tense কে ভাগ করা হয়েছিল, আরবি ভাষায় এইভাবে ভাগ করতে হয় না। আরবি ভাষায় একটি ফর্মই, কিন্তু তার গ্রামার আমাদেরকে জানতে হবে যে কিভাবে এই আরবি ভাষায় past tenseটা গঠিত হয়। আমরা ছোট্ট দুইটা উদাহরণ দেখি। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখানে দুইটা বার past tense বার, খালাকা আর আল্লামা, এই দুইটা past tense বার। আমরা আজকে শিখব যে এই past tense কেন, এটাকে আমরা past tense বললাম এবং এই past tense এর গঠনটা কি। আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে পার্সন প্রোনাউনের অ্যাটাচ এবং ডিটাচ ভার্সনটা আপনারা একটু পড়ে আসার জন্য আমরা একটু রিভিউ করছি। আমরা জানি যে পার্সন প্রোনাউন দুই ফর্মে আছে, একটা হচ্ছে ডিটাচ আর একটা হচ্ছে অ্যাটাচ ফর্ম। ডিটাচ ফর্ম হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এই ডিটাচ ফর্ম বসে যখন কোনো সেন্টেন্সে প্রোনাউন সাবজেক্ট হিসাবে বসে তখন এই ডিটাচ ফর্ম বসে, আর যখন অবজেক্ট হয়ে বসে তখন আমরা জানি যে অ্যাটাচ ফর্ম বসে। অ্যাটাচ ফর্ম হচ্ছে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, না। এই দুইটা ফর্ম আমাদের জানা দরকার। এই জন্য আমরা যদি 5 নম্বর লেকচার একটু শুনি অথবা পড়ি তাহলে বুঝতে পারবো যে ডিটাচ প্রোনাউন এবং অ্যাটাচ প্রোনাউন এর সাথে ভার্বের সম্পর্ক কি। ভার্বের সম্পর্ক হচ্ছে আরবি ভাষায় প্রতিটা ভার্বের সাথে প্রোনাউন জড়িয়ে আছে। ঘটনাটা এভাবে বলতে হয় যে একটা ভার্ব মানেই হচ্ছে এই ভার্বটা কাউকে না কাউকে দ্বারা সম্পন্ন করা হয়েছে। আরবি ভাষায় প্রতিটি ভার্বের মধ্যে এই 14টা প্রোনাউন প্রতিটি ভার্বের মধ্যে থাকে বিভিন্ন ফর্মে।
ঠিক এই যে ফর্মে থাকে, এই ফর্মটা আমাদেরকে আমরা যদি জানি তাহলে আমাদের জন্য ভার্ব বোঝা খুব সহজ হয়ে যাবে। এখানে আমরা তিনটা ফর্ম দেখতেছি, একটা হচ্ছে ডিটাচ ফর্ম অফ ভার্ব, অ্যাটাচ ফর্ম অফ ডিটাচ ফর্ম অফ প্রোনাউন, অ্যাটাচ ফর্ম অফ প্রোনাউন, এবং যে সিম্বল বা পার্টিকল গুলো ভার্বের সাথে যুক্ত হয়ে সেই ভার্বের সাবজেক্ট অথবা ডুয়ার হিসাবে কাজ করে সেই সিম্বল গুলো। আমরা ছোট্ট একটা উদাহরণ এসে যে বলি যে ফাতাহা হচ্ছে একটা ভার্ব, পাস্ট ভার্ব, তার অর্থ হচ্ছে হি ওপেন, কিন্তু এই ফাতাহার সাথে যখন তার সিম্বল গুলো যখন লাগে, যেমন ফাতাহাতের সাথে ফাতাহ তু মানে আই ওপেন, ফাতাহাত ফাতাহাত মানে হচ্ছে শি ওপেন, ফাতাহাতা ইউ ফাতাহতা ইউ ওপেন, ফাতাহতি ইউ ফেমিনিন ওপেন। এইভাবে আমরা ভার্বের শেষে যে সিম্বল গুলো ব্যবহার করি এই সিম্বল গুলো মিন করে যে এই ভার্বটা কোন প্রোনাউন দ্বারা সম্পাদন করা হয়েছে। আমরা সাধারণত তিনটা টেন্স পড়বো এইভাবে যে আজকে আমরা পড়ছি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের আরবি নাম হচ্ছে মাদিউন, আর প্রেজেন্টের নাম হচ্ছে মুদারিউন, আর ইম্পারেটিভের নাম হচ্ছে আমর আমরুন। এই তিন ফর্ম, ছোট্ট উদাহরণ হচ্ছে যে মাদিউন হচ্ছে কাতাবা, কাতাবা মানে সে লিখেছে, আর তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াকতুবু, আর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে উক্তু। আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা পড়ব পাস্ট টেন্স কাতাবা, কাতাবা অর্থ হচ্ছে সে লিখেছে। এই কাতাবাটা কিভাবে গঠিত হলো, তার স্ট্রাকচার, তার অ্যানাটমি আমরা আজকে পড়ব। আর আমরা এটা জানি যে ভার্বাল সেন্টেন্সের প্রথমে ভার্ব, তারপরে তার সাবজেক্ট, এরপরে তার অবজেক্ট। সাবজেক্টের নাম হচ্ছে ডুয়ার, ইংরেজিতে বলে ডুয়ার, ডুয়ার মানে যে কাজ করে, সাবজেক্টটা বলা হয় ডুয়ার বলা হয়। আরবিতে আমরা বলি ফাইলুন, ফাইলুন বলতে আমরা বুঝি এই ডুয়ার বা সাবজেক্ট, আর মাফউলুন বলতে আমরা বুঝি অবজেক্ট। এখন আমরা দেখব যে একটা পাস্ট টেন্স ভার্ব কিভাবে গঠিত হয়। এখানে বলা হচ্ছে যে অ্যানাটমি অফ দি পাস্ট টেন্স ভার্ব। অ্যানাটমি একটা মেডিকেল টার্ম, চিকিৎসা বিজ্ঞানে আমরা অ্যানাটমি পড়ি, সব ব্যবচ্ছেদ, বডিকে ব্যবচ্ছেদ করে তার মাসুল, আর্টারি, বোন, তার অর্গান গুলো আমরা জানি। ঠিক তেমনি ভাবে আরবি ভাষায় কিভাবে পাস্ট টেন্স ভার্বটা গঠিত হয় তার স্ট্রাকচারকে বলা হচ্ছে যে অ্যানাটমি অফ দি পাস্ট টেন্স ভার্ব। এই পাস্ট টেন্স ভার্বটা সাধারণত গঠিত হয়, আমরা এটাকে বলি ট্রাইলেটারাল ভার্ব। 99% ভার্ব গঠিত হয় এই তিন লেটার দ্বারা। কিভাবে? ফালা, ফালা মানে হচ্ছে হি ডিড, সে এই কাজটা করেছে। এটা একটা স্ট্যান্ডার্ড উদাহরণ, নাউনের ক্ষেত্রে যেমন আমরা মুসলিমুন পড়েছিলাম, ভার্বের ক্ষেত্রে আমরা এই ফালা, এটা হচ্ছে একটা বেসিক রুট ভার্ব, তার অর্থ হচ্ছে তিনি কাজটা করেছিলেন। আর এই ফালার নাম অনুযায়ী এই ট্রাই লেটারেল এর তিনটা নাম, প্রথমটা হচ্ছে ফা কালেমা, দুই নম্বরটার নাম হচ্ছে আইন কালেমা, এবং তিন নম্বরটার নাম হচ্ছে লাম কালেমা। এই ফা আইন লাম, এটা আমাদের মনে রাখতে হয়, শত শত হাজার হাজার এই ধরনের পাস্ট ভার্ব আছে। তা আমরা যদি বলি ফা কালেমা তাহলে আমরা বুঝবো যে ফার্স্ট লেটার, আমরা যদি বলি আইন কালেমা তাহলে বুঝবো এটা সেকেন্ড লেটার, আমরা যদি বলি লাম কালেমা তাহলে এটা হচ্ছে তিন নম্বর লেটার। এই তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে, ফালা মনে রাখলে ফা আইন লাম, এই তিনটা লেটারের কথাও আমাদের মনে হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে যে এই ফালা, তার নিচে আছে আরেকটা পাস্ট ভার্ব খারাজা, খারাজা অর্থ হচ্ছে হি লেফট, এটাও তিন লেটার।
তাহলে এই তিন লেটারকে আমরা নামকরণ করব। হা হচ্ছে ফা কালেমা, রা হচ্ছে আইন কালেমা, কারা যা হচ্ছে লাম কালেমা। এইভাবে পাস্ট বার্ব গুলো ম্যাক্সিমাম 99% পাস্ট বার্ব। এখানে বলা হচ্ছে 99.5% অফ দি ওয়ার্ড ডেসক্রাইবিং অ্যান অ্যাকশন ইন অ্যারাবিক আর থ্রি লেটার বার্ব। তাহলে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম বার্বই হচ্ছে ট্রাইলেটারাল বার্ব এবং এই ট্রাইলেটারাল বার্ব থেকে উৎসারিত তৈরি হয়। এখন আমরা যে বললাম যে আমরা এখানে পাঁচটা উদাহরণ আমরা দেখাবো যে তিনটা লেটার কিভাবে বার্বটা গঠিত করলো। জাহাবা, জাহাবা মানে হি ওয়েন্ট, জালাসা হি সেট, নাসোয়ারা হি হেল্প, সামিয়া হি হার্ড, কারুমা হি বিকেম নোবেল। সবগুলোতে দুইটা জিনিস মিন করছে, একটা হচ্ছে পাস্ট টেন্স মিন করেছে আর দুই নম্বর হচ্ছে এই প্রতিটার মধ্যে ডুয়ার বা সাবজেক্ট হচ্ছে হি। হি হি এই সাবজেক্টটা এখানে লুকায়িত আছে, হিডেন, এটা দেখা যায় না, কিন্তু যখনই আমরা ট্রাইলেটারাল এই ফর্মে আমরা কোনো বার্ব দেখব তখনই আমরা বুঝবো যে এই বার্বের মধ্যে হিটা হিডেন আছে। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে রুট বার্ব বা বেজ ফর্ম, এই ফর্ম থেকে সমস্ত বার এই ট্রাই লেটারাল থেকে বাকি ফর্ম গুলো তৈরি হয়। আরেকটা ইনফরমেশন হচ্ছে এই ট্রাই লেটারাল বার তৈরি হওয়ার জন্য, যেমন এখানে দেখেন কাতাবা, ফাতাহা, নাসারা, ফারিহা, আলিমা, সামিয়া, শারুফা, কারুমা, আজুমা, এখানে এই নয়টা পার্বে এরকম শত শত হাজার বার্ব আছে আরবি ভাষায়, কিন্তু এই ট্রাইলেটারাল বার্ব যখন গঠিত হয় তখন তার বেস ফর্মে প্রথম ফা কালেমায় এবং লাম কালেমায় অলওয়েজ জবর থাকে। এই সবগুলোতে প্রথম কলেমা এবং লাস্ট কলেমা, ফা কালেমা এবং লাম কলেমায় থাকে জবর, আর মাঝের কালেমা আইন কালেমার মধ্যে জবরও থাকে, জেরও থাকে, পেশও থাকে। এটা এইভাবে দেখানো হয়েছে যে মিডিল লেটারে জবরও হয়, জেরও হয়, পেশও হয়, কিন্তু ফার্স্ট এবং লাস্ট ফা কালেমা এবং লাম কালেমা অলওয়েজ থাকে জবর। তাহলে এটা আমরা বুঝলাম যে আমরা এইরকম কোন স্ট্রাকচার দেখলেই যে প্রথম এবং শেষের তিন লেটারের প্রথম এবং শেষের জবর আর মাঝেরটাতে জবর, জের অথবা পেশ, যেমন এখানে হালিমা, ফারিহা, সামিয়া, মাসকানে জের, আজুমা মাসকানেরটা পেশ, নাসোয়ারা মাসকানেরটা জবর। এই ফর্মে আমরা বুঝে নিব যে এটা একটা বার্ব এবং এটা একটা পাস্ট বার্ব। এরপরের কথা হচ্ছে আমরা কনজুগেশন বলতে কি বুঝি। আমরা ভবিষ্যৎ ক্লাসগুলোতে এই কনজুগেশন শব্দটা ব্যবহার করব বার্বের ক্ষেত্রে। বার্বের ক্ষেত্রে কনজুগেশন ব্যবহৃত হয়, কনজুগেশন শব্দটা ব্যবহার হয়, কনজুগেশন বলতে আমরা বুঝি ইন অ্যারাবিক কনজুগেশন অফ দি বার্ব ইনভলভস চেঞ্জিং দ্য রুট টু ডিরাইভ মোর বার্ব। একটা বার্ব তার ট্রাইলেটারাল রুট বা বেজ ফর্মের সাথে তার সামনে অথবা তার পিছনে কিছু অক্ষর লেটার অথবা লেটার সমষ্টি যোগ হয়ে সে তার বিভিন্ন ফর্ম সে তৈরি করে। এই যে বিভিন্ন ফর্ম হয় এটাকে বলে কনজুগেশন। এই কনজুগেশনের যেমন আমরা এখানে দেখছি যে কাতাবা, কাতাবা হচ্ছে হি রট, এই কাতাবার সাথে একটা একটা অক্ষর তু, তু এড হয়েছে, এর মানে হচ্ছে কাতাব তু, কাতাব তু মানে আই রট। এই যে তু যোগ হলো, যোগ হয়ে তার অর্থ মিন করলো কাতাবা হি রট, কিন্তু তু যোগ হওয়ার কারণে তার অর্থ হলো আই রট। এইভাবে যখন তার বেজ ফর্মের সাথে অন্য কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি যোগ হয়ে
অন্য একটা অর্থ মিন করে তখন তাকে বলে কনজুগেশন। আর এই কনজুগেশন হওয়ার পরে পার্সন, জেন্ডার, নাম্বার এবং টেন্স এই প্রত্যেকটা আলাদা বার, তার পার্সন আলাদা মিন করবে, জেন্ডার মাস্কুলিন ফেমিনিন মিন করবে, নাম্বার একবচন দ্বিবচন বহুবচন মিন করবে, তার টেন্স সে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ইম্পারেটিভ টেন্স সেটা বুঝাবে। এর মানে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে একটা রুট ভার্ব থেকে সমস্ত ভার্ব যে উচ্চারিত হবে এটা হচ্ছে কনজুগেশনের উদাহরণ। এই স্লাইডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি রকম কতভাবে কনজুগেশনটা হইতে পারে। দেয়ার আর থ্রি মেইন পাথওয়ে টু কনজুগেট এ রুট ভার্ব অ্যান্ড ফর্ম ডিরাইভ মোর ভার্ব। তিনটা উপায়ে হয়। প্রথম হচ্ছে আজকে আমরা পড়ব যে ফালা একটা ভার্ব, পাস্ট ভার্ব, বেস ভার্ব, এর মধ্যে হি লুকাইতে আছে, তার সাথে কোন অক্ষরগুলো যোগ হলে সে কোন অক্ষরগুলো যোগ হলে তার প্রোনাউনের অন্যান্য প্রোনাউন গুলো রিপ্রেজেন্ট করবে এই ভার্বকে। এটা হচ্ছে একটা কনজুগেশনের একটা পথ। দুই নম্বর হচ্ছে কিছু অক্ষর আছে যে এই মূল অক্ষরের সাথে রুট পাস্ট ভার্বের সাথে সেই অক্ষরগুলো আগে বসে, এটাকে কনজুগেট উইথ সাম লেটার্স অ্যান্ড ফর্ম পাস্ট টেন্স টু প্রেজেন্ট অ্যান্ড ইম্পারেটিভ টেন্স অ্যান্ড আদার ফর্ম অফ টেন্সেস। এই পাস্ট টেন্স থেকে কিছু অক্ষর আগে বসে প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ টেন্স হয়ে যায়, এই এটা হচ্ছে দুই নম্বর কনজুগেশন। আর তিন নম্বর কনজুগেশন আমরা এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা পড়বো, আজকে জাস্ট বোঝানোর জন্য আমি এই কথাগুলো নিয়ে আসলাম। তিন নম্বর কনজুগেশন হচ্ছে এই ফালা যে রুট ভার্ব বা যে কোনো রুট ভার্বের সাথে আরো কিছু অক্ষর যোগ হয়ে, এখানে একটা গাছ দেখেন, এই গাছের 10টা শাখা আছে, প্রতিটা রুট ভার্ব এইভাবে তার সাথে আরো কিছু অক্ষর যোগ হয়ে তার 10টা ডিরাইভ ফর্ম তৈরি হয়। এটা আমাদের আজকের পড়ার বিষয়বস্তু নয়, আমরা শুধু ফর্মটা দেখানোর জন্য যে কিভাবে একটা ট্রাইলেটারাল ভার্ব থেকে আরো 10টা ভার্বের উচ্চারিত হয় এবং তার অর্থ ভিন্ন হয়, অর্থ তার বিভিন্ন রকম অর্থ সে পেশ করে, আরবি ভাষাকে সে সমৃদ্ধ করেছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়টা পড়বো ইনশাল্লাহ। এখন আমরা দেখি যে আজকে আমরা যে বললাম যে আজকে পাস্ট টেন্স কনজুগেশন, কনজুগেশন অফ দি পাস্ট টেন্স ভার্ব। আমরা বললাম যে পাস্ট টেন্স ভার্বটা ট্রাইলেটারাল হয়, যেমন এখানে খারাজা, হি লেফট। এখন আমাদের তো প্রথম কথা আমরা বললাম যে এই বার এখানে হি লেফট, আমাদেরকে এখন 14টা ফর্ম আমরা শিখব, যে যেহেতু প্রোনাউন 14টা ফর্ম আছে, এই লেফট করছে 14টা ফর্ম অফ প্রোনাউনে, কোন অক্ষরগুলো কোন শব্দগুচ্ছ গুলো তার সাথে অ্যাড হয়ে সেই 14টা ফর্ম তৈরি হয়। এখানে উল্লেখ্য যে একটা বার্ব যদি আমরা এই কনজুগেশন শিখি তাহলে কোরআনের যত ট্রাইলেটারাল বার্ব আছে বা যত বার্ব আছে পাস্ট বার্ব, সমস্ত পাস্ট বার্ব একই ফর্মে। আমরা অঙ্কের মতো, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক অঙ্ক যেমন এই একটা সূত্র মেনে চলে, আরবি ভাষায় এই পাস্ট টেন্সটা একটা সূত্র মেনে চলে, সমস্ত বার্ব একই সূত্র দ্বারা গঠিত হয়। সুতরাং আমরা যদি একটা ফর্ম বুঝি এবং মুখস্থ করি তাহলে সমস্ত আরবি পাস্ট টেন্স বার আমাদের বোঝা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে এই ফর্মটা বা কনজুগেশনটাই বলতেছি, একটু আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে খারাজা যে হি লেফট, এখানে যখন দুইজন হয় তখন একটা আলিফ যোগ হয়, খারাজা খারাজা, একটা আলিফ যখন যোগ হয় তখন হয় খারাজা। আর যখন অনেক অনেক দে লেফট, খারাজু, একটা ওয়াও যোগ হয়ে গেল। যখন আমরা জানি হুয়া হুমা হুম, এরপরে হচ্ছে হিয়া হুমা হুন্না, হিয়া মানে শীল মহিলা, শি হি মানে শি বা ইট, খারাজাত খারা
হরা জাত, এই তাটা অ্যাড হয়ে গেছে, এই তাটা অ্যাড হয়েছে ফেমিনিনের তা। কিন্তু এই যে শি, শিটা এখানে হরাজার মধ্যে লুকাইতে আছে ইট বা হি, আর ফেমিনিনটা তার তা দিয়ে প্রকাশিত হয়েছে, তাহলে এটা হচ্ছে খারাজাত। এর পরের ফর্ম হচ্ছে খারাজাতা, মানে দুইজন তারা লেফট, খারাজাতা। আর এরপরে হচ্ছে খারাজনা। প্রথম শুনতে আপনাদের কঠিন লাগবে, কিন্তু শেষে একেবারে সহজ হয়ে যাবে। এই যে খারাজাত, খারাজাতা, খারাজনা, এর পরেই আমরা এতটুকু পর্যন্ত আসছি খারাজনা। এর পরের যে 14টার মধ্যে এখানে পাঁচটার পরে এই যে 6 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত একই ফর্মে খারাজ। এরপরে খারাজ হয়ে গেছে শেষেরটাতে সুকুন, আর খারাজ নার পরে আমরা অ্যাটাচ প্রোনাউনে পড়েছিলাম কা কুমা কুম, আর বার্বের সাথে লাগে তা তুমা তুম। তারপরে আমরা অ্যাটাচ প্রোনাউনে পড়েছিলাম কি কুমা কুন্না, আর বার্বের সাথে লাগে তি তুমা তুন্না। আর খারাজু আর খারাজ, খারাজ তু খারাজ না, খারাজ তু মানে আই লেফট, আর খারাজ না উই লেফট। এখানে খারাজ তা মানে ইউ লেফট, খারাজ তুমা ইউ টু লেফট, খারাজ তুম ইউ অনেকেই লেফট, মোর দেন টু, প্লুরাল। খারাজতি আমরা আগে যেমন কি বলতে আন্তিকে কি বলছিলাম প্রণাউনে, ঠিক এখানে বারবের শেষে বসছে তি, তি মানে ইউ লেফট, ইউ ফেমিনিন মানে তি, তি তুমা তুন্না। খারাজ তুমা দুইজন ফেমিনিন লেফট, খারাজ তুন্না ইউ অনেক লেফট, খারাজ তুন্না, খারাজ তু খারাজ না। তাহলে এই যে সিম্বল গুলো এখানে বসলো, আমার কার্সার দেখেন, এই সিম্বল গুলো হচ্ছে এর পাশে এই সিম্বল। আমাদেরকে মনে রাখার জন্য, আমাদেরকে মনে রাখার জন্য তো একটা সিস্টেম বের করতে হবে। আমরা এই এই যে এই দাগের উপরে, দাগের উপরে একটা অধ্যায় আর দাগের নিচে একটা অধ্যায়, এই এই দাগের উপরে, উপরে হচ্ছে আপনারা আমার সাথে একটু পড়বেন এবং খেয়াল করবেন, খরাজা 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 খরাজু খরাজু খরাজাত খরাজাতা, এই পাঁচ ফর্ম। আর এরপর থেকে খরাজ না হচ্ছে এই হুন্না না ফেমিনিন, হুন্না খরাজ না প্লুরাল, খরাজ না। আর এরপরে তুমি, তুমি দুইজন, তোমরা অনেকে, তুমি ফেমিনিন, ফেমিনিন দুইজন, ফেমিনিন অনেকে। এবং আমাদের জন্য তা তোমা তুম, তা বলতে তো আমরা সাধারণত দুইটা জিনিস মিন করি, এটা তো তা মানে আমরা তুমি বললেই তো তা আসে, তাইলে এই তা মানে তুমি, তুমা মানে দুইজন, তুম মানে দুইজন, তি মানে তুমি ফেমিনিন, তুমা মানে দুইজন ফেমিনিন, তুন্না মানে ফেমিনিন অনেক, আর তু মানে আমি, তা তা এই দেখেন তা এখানে তি এখানে তু, তু মানে আমি, তা মানে তুমি মাস্কুলিন, আর তি মানে তুমি ফেমিনিন। আমরা জীবনে কত জনের মুখস্থ করলাম অঙ্ক বাংলা ইংলিশ, আমরা এই জাস্ট এই কয়টা যদি মুখস্থ করে নিতে পারি, এর মধ্যে এই 6টা তো একেবারে ইজি, তা তুমা তুম তি তুমা তুন্না, আর শেষে তু না। আর আগে হচ্ছে 2 নম্বরে একালিফ লম্বা, এই জন্য একালিফের খুব গুরুত্ব বাড়বে, কারণ যেকোনো বার্বের এই বেস ফর্মের সাথে যদি একালিফ লম্বা হয়ে যায় তাহলে একজনের বদলে দুইজন হয়ে যায়, তাহলে এই যে একালিফ লম্বা করলে খারাজা খারাজু। এখন আমরা আরেকটা ফালা, ফালা আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, আমার সাথে সাথে আপনারাও পড়বেন এবং দেখবেন যে কি পরিবর্তনটা এখানে হচ্ছে। ফালা এখানে তার ইংরেজি লেখা আছে আমরা বুঝি,
যে হি ডিড, ফালা, দে বোট ডিড, ফালা, ফালু, দে অল ডিড, তারপরে ফালাত, শি ডিড, এই তা হচ্ছে শি, ফালাত, ফালাতা, ফালনা, ফালনা, দে অল ডিড, ফালতা, ইউ ডিড, ফালতুমা, ইউ বোট ডিড, ফালতুম, ইউ অল ডিড, ফালতি, ফালতুমা, ফালতুন, তারপরে ফালতু, আই ডিড, ফালনা, উই ডিড। এই যে আমি আপনাদেরকে একটা চিঠি লিখেছিলাম যে আপনারা অ্যাটাচ প্রোনাউন গুলো পড়বেন, ওই অ্যাটাচ প্রোনাউনের সাথে আমাদের আজকের যে ভার্বের অ্যাটাচ কাছাকাছি, ওখানে ছিল কা কুমা কুম, এখানে তা তুমা তুম, ওখানে ছিল কি কুমা কুন না, এখানে তি তুমা তুন না, আর ই নার জায়গায় তু না, এই 14টা ফর্ম, এটাকে আপনি এইভাবে মুখস্ত করতে পারেন, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন, ফালতু, ফালনা। এই উদাহরণগুলো বারবার বলার কারণ হচ্ছে আজকে আপনাদের একটা বিষয় পড়া, সেটা হচ্ছে এই 14টা ফর্ম একটা ভার্বের, এবং সমস্ত ভার্বের এই একই নিয়ম, একই ফর্মুলা, একই সূত্র। এই সূত্রটা আমাদেরকে আমরা পরবর্তীতে যারা ইনশাল্লাহ আমরা গ্রামারের বাকি ক্লাসগুলো করব, প্রেজেন্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম, ডিরাইভ ফর্ম, এই ফর্ম পড়ার সময় এই ফর্ম যদি আমাদের জানা থাকে তাহলে তখন আমাদের বাকি ফর্মগুলো একেবারে ইজি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে 4টা পাস্ট ভার্বের তুলনামূলক কনজুগেশন, আমরা এটা পড়ে ফেলছি, খরাজা পড়ে ফেলছি, এখন আমরা পড়বো জাহাবা, 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 জাহাবু, আমার সাথে আপনারা পড়েন জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, এরপরেই এই লাল দাগের পরে জাহ, এত এতক্ষণ ছিল জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, তার উপরে হারাকা ছিল, এখন হচ্ছে জাহাবের উপরে সুকুন হয়ে গেছে এবং পরবর্তী সবগুলো সুকুন, জাহাব না, না দিয়ে শুরু, এরপরে জাহাবতা, জাহাব তুমা, জাহাব তুম, জাহাবতি, জাহাব তুমা, জাহাব তুন না, জাহাব তু, জাহাব না, মানে হি ওয়েন মূল, রুট, বেজ, আর এরপরে তারা দুইজন, তাহারা অনেকে, তারপরে মহিলা, সে, সি, তারা দুইজন মহিলা, তারা অনেক মহিলা, তুমি, তোমরা দুইজন, তোমরা অনেকে, তুমি মহিলা ফেমিনিন, তোমরা দুইজন ফেমিনিন, তোমরা অনেক ফেমিনিন, আমি ফেমিনিন এবং মাস্কুলিন উভয় ক্ষেত্রে, তু না। আরেকটা বার সামিয়া, সামিয়া মানে হি লিসেন, সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিয়ানা, এই যে আমরা বলি সামিয়ানা বা তায়না, এই সামিয়ানা, এই সামিয়ানা আর এই সামিয়ানা একটু আপনারা খেয়াল রাখবেন, প্রত্যেকটাতে এখানে জাহাব না, এখানে জাহাব না, এখানে খারাজার, খারাজ না, ওই খারাজ না, এখানে খারাজ না, এই খারাজ না, একালিফ লম্বা হচ্ছে আমরা, আর শুধু শুধু না মানে হচ্ছে দে, দে ফেমিনিন, এই পার্থক্যটা, এই যে আমরা বলি সামিয়ানা বা তানা, এই সামিয়ানা, তারপরে সামিয়াতা, সামিয়াতুমা, সামিয়াতুম, সামিয়াতি, সামিয়াতুমা, সামিয়াতুন্না, সামিয়াতু, সামিয়ানা, এরপর হচ্ছে আরেকটা কারুমা, 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 কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা, কারুমতা, কারুমতুমা, কারুমতু, কারুমতি, কারুমতুমা, কারুমতুন্না,
কারন্তু কারুন্না। এখানে দুইটা জিনিস, এই যে চিহ্নগুলো লাল অক্ষরযুক্ত চিহ্ন, এই চিহ্নগুলো যখন ভার্বের মূল ফর্মের ট্রাইলেটারালের সাথে যখন এই ফর্মগুলো বসে, এই ফর্মগুলো বসেই এই কাজটা এই 14 জন প্রোনাউন করাকে বোঝায়। এই জন্য এখানে এই চিহ্নটা দুইবার দেওয়া আছে, এটা লাল দাগ, এই তা তুমা তুম, তি তুমা তুম না, তু না, আর এগুলো রিপ্রেজেন্ট করে প্রোনাউন, এই প্রোনাউন গুলো রিপ্রেজেন্ট করে। এখন হচ্ছে এখানে আরেকটা ভার্ব, এখানে একটু এই বিশেষভাবে এই কথাটা দেখানোর জন্য নানাভাবে এই স্লাইড গুলো আনানো হয়েছে। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, এরপরে দেখেন একটা গোল চিহ্ন দেওয়া হয়েছে, জাহাবনা। তাহলে এখানে আপনার শুধু নাটার কথা মনে রাখতে হবে, জাহাবনা, আর এর পরে মনে রাখার জন্য জাহাবনার পরে জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। এই যে প্রতিটা ভার্বের এই ফর্ম গুলো কোরআনে আমরা তো উদাহরণে সব উদাহরণ আমরা আনতে পারবো না, সময় কম, কিন্তু কোরআনে এই সবগুলো এইভাবে ব্যবহৃত হয়েছে। আমরা কিছুটা আজকের বাকি সময়ে আমরা কোরআনের উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। তার পাশেই একটা আয়াত, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান ওয়াহুম লা ইফতানুন, এটা একটা পাস্ট ভার্ব, আ হাসিবা, এই হাসিবা ট্রাইলেটারাল ভার্ব, এটা হচ্ছে ফা কালেমা, এটা হচ্ছে আইন কালেমা, এটা হচ্ছে লাম কালেমা, এই তিন কালেমায় মিলে হাসিবা হচ্ছে একটা ট্রাইলেটারাল ভার্ব। হাসিবা মানে হচ্ছে সে মনে করেছে বা করেছিল। এখন আমাদেরকে এই হাসিবা দিয়ে এই 14টা ফর্ম আপনারা তৈরি করবেন, এ হাসিবা আপনারা মনে মনে তৈরি করবেন, হাসিবা, হাসিবা, হাসিবু, হাসিবাত, হাসিবাতা, হাসিবনা, হাসিবতা, হাসিবতুমা, হাসিবতুম, হাসিবতি, হাসিবতুমা, হাসিবতুন্না, হাসিবতু, হাসিবনা। এটা হচ্ছে আপনাদের লেসন, আগামী দিনের পড়া। আপনাদের আমি তো আর পড়া নিতে পারবো না, আপনারা এইভাবে যতগুলো পাস্ট ভার্ব আছে আমরা যখন পড়ব তখন আপনি এগুলোকে এই 14টা ফর্ম, এই ফর্ম গুলো শিখা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটা আয়াত আমরা এই আয়াত সবে জানি, আল্লাহ বলছেন মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ইমান এনেছি, এতটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। এখানে একটা একটা পাস্ট ভার্ব, ইউতরাকু, ইয়াকুলু, ইউফতানুন, এই তিনটাও ভার্ব, কিন্তু এই তিনটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ভার্ব, এটা প্রেজেন্ট প্যাসিভ, এটাও প্রেজেন্ট প্যাসিভ, এটাও প্রেজেন্ট টেন্স, আমরা সেগুলো পরবর্তীতে পড়বো। আমাদের আজকে আমরা শুধু পাস্ট টেন্সের এই ফর্মটা নিয়ে ইনশাল্লাহ আমাদের বাকি পড়া। এই স্লাইডে আমরা দেখাচ্ছি যে সিম্বল গুলো দিয়ে, এটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, এই সিম্বল গুলো হচ্ছে এই ডিটাচ প্রোনাউন রিপ্রেজেন্ট করে যখন অ্যাটাচড হয়, অ্যাটাচডের সাথে, অ্যাটাচ আমরা পড়েছিলাম কার কার সাথে হয়, নাউনের সাথে হয়, পার্টিকুলার সাথে হয়, ভার্বের সাথে হয়, যখন এই অ্যাটাচ ফর্ম ভার্বের সাথে যখন অ্যাটাচ ফর্ম যোগ হয় তখন এই ভার্বের এই অ্যাটাচ ফর্মটা হয় এজ এ অবজেক্ট, অবজেক্ট অফ দি ভার্ব, আর ভার্বের সাথে যখন এই সিম্বল গুলো যোগ হয় যেটা এতক্ষণ আমরা পড়লাম, এই সিম্বল গুলো হয় ভার্বের সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে ডুয়ার। এই ভার্বটা কার দ্বারা সম্পাদন হয়, এই ভার্বটা সম্পাদন হয় এই চিহ্নগুলো দ্বারা। এখন আমরা একটু উদাহরণ দেখি, এটা হচ্ছে অ্যাটাচ ফর্ম অফ প্রোনাউন, আমরা যে কথা বললাম অ্যাটাচ ফর্ম অফ প্রোনাউন সে ব্যবহৃত হয় এজ এ অবজেক্ট ইন দি ভার্ব, কখন,
যখন কোনো ভার্বের অবজেক্ট হয় কোনো প্রনাউন, তখন এই ফর্মটা ব্যবহৃত হয়। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, যখন কোনো ভার্বের অবজেক্ট হয় কোনো প্রনাউন, তখন সে অ্যাটাচ ফর্ম অফ প্রনাউন বসে এজ এ অবজেক্ট, এবং বসে সে ভার্বের একেবারে শেষে। আর যে সিম্বলগুলো এখন আমরা পড়লাম, সেই সিম্বলগুলো ভার্বের সাথে থাকে, ভার্বের মধ্যে থাকে, ভার্বের সাথে অঙ্গাঙ্গি ভাবে এই সিম্বল গুলো জুড়ে থাকে। এই জন্য এই তিন সিম্বলের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, যে এই সিম্বল অ্যাটাচ ফর্ম অফ ভার্ব, অ্যাটাচ ফর্ম অফ প্রোনাউনটা ভার্বে যখন বসবে তখন সে অবজেক্ট হিসাবে বসবে। আমরা দুইটা উদাহরণ একটু দেখি। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। ফালিমা কাতালতুমুহুম, তোমরা তাদেরকে, ফা মানে অতঃপর, লিমা কেন, তোমরা তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে। কাতালতুম কোথা থেকে আসলো কাতালতুম? এই তুম, তা তুমা তুম, এই তুমটা কাতালার সাথে যোগ হলো। তাহলে আমরা দেখেই বুঝতে পারলাম যে তুম সব সময় যোগ হয় ভার্বের বেস ফর্মের সাথে, কাতাল তুম। আর এই ওয়াওটা এক্সট্রা আসছে এই কারণে, ওই হুমের সাথে সে সে মিলার জন্য ওয়াওটা এক্সট্রা আসছে। কাতাল তুমু হুম, হুম মানে আমরা বললাম, হুম মানে হচ্ছে অ্যাটাচ প্রনাউন, এই যে হু হুমা হুম, এই হুম, এই হুম, এই হুম কোথায় বসলো? বার, সাবজেক্ট, অবজেক্ট। এই দেখেন, বার কাতালা হচ্ছে বার, কাতালার সাথে তুম যোগ হয়ে কাতাল তুম হলো সাবজেক্ট, আর কাতাল তুম মানে তোমরা হত্যা করেছিলে, তোমরা, তুম মানে তোমরা করেছিলে, হত্যা করেছিলে কাকে? হুম, হুম মানে তাহাকে, তোমরা তাদেরকে, মানে তাহাকে না অনেক, তাহাদেরকে, রাসুলদেরকে বোঝানো হয়েছে। তোমরা তোমরা তাহাদেরকে কেন হত্যা করেছিলে? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। পাশের আয়াতে দেখেন, খালাকতানি মিন্নার। এই খালাকা, খালাকা, খালাকার সাথে তা এড হচ্ছে, তা কোথেকে আসলো? এই এই তা, তা কেন? পাস্ট টেন্স ভার্ব সাফিক্স, পাস্ট টেন্সের ভার্বে তা যোগ হয়ে খালাকতা। খালাকতা মানে এটা হচ্ছে সাবজেক্ট, তুমি সৃষ্টি করেছো, তুমি সৃষ্টি করেছো। খালাকতানি, এই ইয়া কোথেকে আসছে? এই ইয়া আসছে, এই ইয়া। তাহলে আমরা বলছিলাম এই ফর্মগুলো হবে অবজেক্ট, আর এই ফর্মগুলো হবে সাবজেক্ট, আর মূল ভার্বের সাথে এই ফর্ম এড হয়ে হবে সাবজেক্ট মানে ডুয়ার, আর এর পরে বসবে এই ফর্ম অবজেক্ট। কে বলছিল? শয়তান বলছিল, খালাকতানি মানে তুমি সৃষ্টি করেছ আমাকে, মিন্নার, ওয়া খালাকতাহু মিন তিন। এখানে খালাকতা তুমি সৃষ্টি করেছ, হু তাকে, এই হু এখান থেকে আসছে, এই হু এখানে এসে খালাকতাহু, তাহাকে সৃষ্টি করেছ তুমি, মিন তিন, মাটি থেকে। এই যে ফর্মটা যদি আমাদের বোঝা হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ আমরা পাস্ট টেন্স আমাদের বোঝা হয়ে যাবে। বাকি সময় আমরা বাকি ইনফরমেশন গুলো আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা এতক্ষণ বললাম যে পাস্ট টেন্স ভার্বের ভিতরে প্রোনাউন আছে, এই প্রোনাউন যদি না থাকে, তাহলে প্রোনাউন ডুয়ার বা সাবজেক্ট না হয়ে যদি অন্য কোনো মানুষ বা গোষ্ঠী বা অন্য কেউ যদি এই ডুয়ার হয়, তাহলে সেই পাস্ট টেন্সটা বসবে রুট ফর্ম, রুট ফর্ম মানে হুয়া ফর্ম, হুয়া ফর্ম মানে এখানে দেখেন কালা, এখানে ফালা, এটা হচ্ছে রুট ফর্ম। এবং যদি ডুয়ার, ডুয়ার যদি, এখানে একটা কথা হচ্ছে,
যে ইফ দি সাবজেক্ট ইজ এ নাউন মেনশন আফটার দি ভার্ব, দি ভার্ব উইল অলওয়েজ বি ইন দি সিঙ্গুলার ফর্ম, মানে এইটা সিঙ্গুলার ফর্ম থাকবে, বাট ইট উইল ম্যাচ দি জেন্ডার অফ দি নাউন। কিন্তু এই নাউনটা যদি মাস্কুলিন অথবা ফেমিনিন হয়, এটা যদি মাস্কুলিন হয় ভার্বটাও মাস্কুলিন ব্যবহৃত হবে, আর যদি এটা ফেমিনিন হয়, ফেমিনিন হয় তাহলে ভার্বটাও ফেমিনিন হিসাবে ব্যবহৃত হবে। আমরা একটু উদাহরণে দেখি, কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারি কালা মানে কালা অর্থ সে বলেছিল, আর এখানে হাওয়ারিউনা হাওয়ারিগণ বলেছিল, নাহনু আমরা, আনসারুল্লাহ আমরা হচ্ছে আল্লাহর সাহায্যকারী। কারা বলেছিল? হাওয়ারিগণ। এখানে হাওয়ারিগণ হচ্ছেন প্লুরাল, এবং এই হাওয়ারি বসছে রুট ভার্বের পরে, মূল ভার্বের পরে। এখন এই স্লাইডের উদ্দেশ্যটা এই কথা বলা যে এটা যদি সিঙ্গুলার হয়, ডুয়াল হয়, প্লুরাল হয়, অলওয়েজ এইটা হবে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু ডুয়ার প্লুরাল হইতে পারে, ডুয়াল হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, এটা হচ্ছে একটা কথা। আর দুই নম্বর কথা হচ্ছে, আমরা শুনতে শুনতে এগুলো শিখব, কঠিন মনে হইলেও আপনারা যখন এই এই কথাগুলো, আমার কথা, লিখার কথা, স্লাইড সব যখন একত্রে মিলাবেন তখন সহজ হয়ে যাবে। আর এই আয়াতের অর্থ হচ্ছে যখন ডুয়ার বা সাবজেক্ট ফেমিনিন হবে, যেমন ওয়াইজ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্না আল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি, যখন কালাতিল মালাইকাতু ফেরেশতারা যখন বলল ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্না আল্লাহ আসতাফাকি তোমাদের, তোমাকে মনোনীত করেছেন, ওয়া তাহহারাকি এবং তোমাকে পবিত্র করেছেন। এই এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ইয়া মরিয়াম আলাইহিস সালাম সম্পর্কে। এবং কালাতিল মালাইকাতু, মালাইকাতু ফেমিনিন, যেহেতু মালাইকাতু ফেমিনিন এই জন্য এখানে কালা ব্যবহৃত হয়নি, কি ব্যবহৃত হয়েছে? কালাত, কালাত, কালাত করতে গিয়ে আসছে, কালাত আসার জন্য আমাদেরকে আমাদেরকে যে স্লাইডে যেতে হবে সেটা হচ্ছে এই যে ফেমিনিন, হিয়া, খারাজাত, জাহাবাত, সামিয়াত, ক্যারুমাত, এই তা হচ্ছে ফেমিনিনের তা। তাহলে আমরা দেখলাম যে এই ফেমিনিন, ফেমিনিনটা ব্যবহৃত হয়েছে ভার্বটাও ফেমিনিন, কালাত, যেহেতু মালাইকাতের মালাইকাতরা বলল, মালাইকাতটা ফেমিনিন এই জন্য কালাতটাও ফেমিনিন। এই দুইটা কথা, যে ডুয়ার বা সাবজেক্ট যদি ফেমিনিন হয় তাহলে ভার্বটাও ফেমিনিন হবে, আর ডুয়ার এবং ডুয়ার যদি প্লুরাল হয়, ডুয়াল হয়, তাহলেও ভার্বটা হবে সিঙ্গুলার এবং রুট ভার্ব বেস ভার্ব। আরো আমরা অনেক এই বিষয়ে পড়ব, আজকে এই প্রসঙ্গটা এখানে থাকুক। এরপর হচ্ছে যে ইনফরমেশনটা, যে অল পাস্ট ভার্ব আর সাফিক্সড এন্ড নট প্রিফিক্সড উইথ লেটার, দ্যাট ইজ দি লেটার টু ইন্ডিকেট দ্য প্রোনাউন কামস আফটার দি ভার্ব, দিস প্রোনাউন ইজ দি ডুয়ার পারসন পারফর্মিং দি অ্যাকশন ইন দি ভার্বাল সেন্টেন্স। এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে পাস্ট ভার্ব যখন কনজুগেশন হয় তখন পাস্ট ভার্বের শেষে আসে তার প্রোনাউন, এই তা, নি, তা, হু শেষে আসছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। কিন্তু প্রেজেন্ট ভার্বের ক্ষেত্রে এই এক্সট্রা যে অক্ষর সেটা যোগ হয় আগে এবং পরে, কিন্তু পাস্ট টেন্সের আগে কোনো এই আগে কোনো অক্ষর বা লেটার যোগ হয় না, এটাই বলা হচ্ছে। দ্য পাস্ট টেন্স ভার্ব আর সাফিক্সড এন্ড নট প্রিফিক্স, প্রিফিক্স আর সাফিক্স দুইটা কথা হচ্ছে, প্রিফিক্স হচ্ছে যখন কোনো অক্ষর আগে বসে, আর সাফিক্স মানে হচ্ছে যখন কোনো অক্ষর শেষে বসে। তো কথাটা মনে রাখতে হবে
যে past tense verbের ক্ষেত্রে prefix হয় না, সব সময় past tense verbের শেষে suffix হয়, আর present tense verbের prefix হয়। যেমন এখানে ইন্না আল্লাহ ইয়ালামু মা তাফআলুন, আমরা কালকে ইনশাআল্লাহ আগামী লেকচারে পড়বো ইয়ালামু present tense, এখানে ইয়াটা আগে আসছে, তাটা আগে আসছে, তাফআলুন। শুধু এই কথাটা বলার জন্য এই স্লাইড যে present tense এর prefix হয়, suffix হয়, আর past tense এর শুধুমাত্র suffix হয়। এই যে শুধুমাত্র suffix হয়, suffix subject হয়, suffix object হয়। আপনারা এই বেসিক past tense verb গুলো মুখস্থ করে নেবেন, যেমন নাসারা হি হেল্প, দারাবা হি হি, সামিয়া হি হার্ড, ফাতাহা হি ওপেন, কারুমা হি বিকাম নোবেল, হাসিবা হি তর, এই প্রত্যেকটাই কোরআনে ব্যবহৃত হয়েছে। আর তার পাশে এটা দেওয়া হয়েছে, আগামী ক্লাসে আমরা পড়বো নাসারা প্রেজেন্ট কিভাবে হয় ইয়ানসুরু, দারাবা প্রেজেন্ট হয় ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। আগামী ক্লাসে আমরা এটা পড়বো, আজকে জাস্ট একটু ইনফরমেশন দেওয়া হলো যে প্রেজেন্ট ফর্মটা কোথা থেকে আসে, আসে পাস্ট ফর্ম থেকে। তার আসার একটা অঙ্কের নিয়ম আছে, সেই নিয়ম জেনে ফেললে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কাতাবা হি রট, কাতালা হি কিল, বালাগা হি রিস, কাসাবা হি আর্ন, রাকিবা হি বোর্ড, খারাজা হি ওয়েন্ট আউট, লায়ানা হি কার্স, সামিয়া হি হার্ট, আলিমা হি নো, তারাকা হি লেফট। এই সবগুলোকে আপনারা 14টা ফর্ম বানানো শিখে ফেলবেন। আপনারা প্রতিটা দিন নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এই প্রতিটা, এখানে আছে 10টা বার্ব, এই 10টা বার্বের অর্থ মুখস্থ করে নেবেন, এবং 10টা বার্বকে আপনি যদি এই আমরা যে ফর্ম দেখালাম ওই ফর্ম স্লাইডটা বের করে ওটার সাথে মিলে আপনারা যদি শিখে ফেলেন, তাহলে আপনি 10টা শিখলেন না, আপনি 10,000 যতবার past tense আছে সবগুলোর কনজুগেশন আপনার শিখা হয়ে যাবে। এখন আরো কয়েকটা উদাহরণ দিয়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। ওয়াইজ কাতালতুম নাফসান, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে। ওয়াইজ কাতালতুম, কাতালা, কাতালা হচ্ছে মূল, কাতালতুম মানে হচ্ছে তুম মানে তা তুমা তুম, তাহলে এখানে সাবজেক্ট কে, তুম মানে তা তুমা তুম, তোমরা, তোমরা মানে মাসকুলিন, তোমরা হত্যা করেছিলে এক ব্যক্তিকে নাফসান, যখন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। তাকতুলু এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং কাতালাহুম, আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ হত্যা করেছেন তাদেরকে। এখানে আমি আপনাদেরকে দুইটা বিষয় একটু খেয়াল রাখার জন্য, এখানে দেখেন তুম আর এখানে হুম, তুম হচ্ছে বারবের সাথের জিনিস, তা তুমা তুম, তি তুমা তুন না, তু না, এটা বারবের সাথে একই জিনিস, তার সাথে এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটাকে বিচ্ছিন্ন করা সে অ্যাটাচ ফর্ম অফ প্রোনাউন। আর আমরা বলছিলাম অ্যাটাচ ফর্ম অফ প্রোনাউন বসে এজ এ অবজেক্ট, এখানে দেখেন অবজেক্ট হিসাবে বসছে, কে অবজেক্ট, আল্লাহ হত্যা করেছেন তাদেরকে। এই জিনিসটাই বুঝার বিষয় বারবের, এবং এটাই গোটা কোরআনে আপনি এইভাবে বুঝবেন। ওয়ামা কাফারা সুলাইমান, ওয়ামা মানে এখানে নেগেটিভ মা, কাফারা মানে অস্বীকার করা, তাহলে সুলাইমান অস্বীকার করেনি, কাফারা, কাফারা হলে সুলাইমান, পাস্ট রুট বার হি এখানে লুকায়িত আছে, এখানে লুকায়িত থেকে কেন তার কার্যকর হয় নাই, হয় নাই এই কারণে যেহেতু পরে একটা এটাকে বলে আউটসাইড ডোর, আমরা বলেছিলাম ইনসাইড ডোর আর আউটসাইড ডোর,
inside doer always একটা pronoun যে symbolic ভাবে symbol নিয়ে এখানে অবস্থান করে আর outside doer হচ্ছে যদি অন্য কোনো ব্যক্তি ব্যক্তি সমষ্টি বা অন্য কোনো জিনিস এই কাজটা করে তাহলে সে বসবে আলাদা এই আলাদা বসবে কিভাবে তার মারফু স্ট্যাটাসে এইজন্য তার নাম হচ্ছে outside doer যখন আলাদা ভাবে কোনো কোনো ইসিম বসবে তখন আর ভিতরের ইসিমটা কার্যকর থাকবে না এবং এখানে বেজ ফর্ম বসবে এখানে কাফারা বসবে না কাফারু বসবে না এখানে কাফারাতা বসবে না মেইন ফর্ম বসবে কাফারা ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াদাল্লাহ ওয়াদা একটা পাস্ট ভার্ব ওয়াদা আল্লাহ ওয়াদা ওয়াদা করেছেন এখানে হি আছে লুকায়িত কিন্তু আল্লাহ আসার কারণে সেটা কাজ হয় নাই আল্লাহর ওয়াদা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাদেরকে মুমিন মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন নারীদেরকে এবং পুরুষদেরকে যে তিনি জান্নাতিন তিনি তাদেরকে জান্নাত দান করবেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা বালাগা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি এখানে দেখেন রাকিবা বা একালিফ লম্বা বালাগা এই একালিফ লম্বা হওয়ার কারণে মূল ছিল বালাগা বালাগা মানে পৌঁছা আর তারা দুইজন পৌঁছেছিল অতঃপর যখন তারা দুজন সূরা কাফে আপনারা জানেন তারা দুজন যখন সমুদ্রের মাজমা বাইনি হিমা যখন সমুদ্রের মিলনস্থলে তারা দুইজন পৌঁছন এখানে এই বালা গা মানেই তারা দুইজন রাখি বা মানে তারা নৌকায় আরোহণ করলেন তারা দুইজন এই একালিফ লম্বা মানে এই আলিফের চিহ্নটা এই রাখি বাকে দুইজনের পরিবর্তন করেছে যদি একালিফ লম্বা না থাকতো তাহলে হাত্তা ইজা রাকিবা রাকিবা মানে তিনি তিনি এখন বা হওয়ার কারণে তারা দুইজন হয়ে গেছে লাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছো আলিম আলিমা হচ্ছে মূল ভার্ব আলিমা আলিমার পরে হচ্ছে আলিমতুম মানে তোমরা জেনেছো লাকাদ নিশ্চয় নিশ্চয় তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে নাশআতাল উলা তোমরা জেনেছো তবে কেন তোমরা ফালাউলা তাযাক্কারুন তোমরা কেন উপদেশ গ্রহণ করো না আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত তখন প্রত্যেকেই জানতে পারবে এই আলিমাত নাফসুন নাফসুন ফেমিনিন এই জন্য আলিমাত কদ্দামাত ওয়া আখারাত সে আগে কদ্দামাত মানে সে আগে যা পাঠিয়েছে ওয়া আখারাত এবং পিছনে যা রেখে গেছে কালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখীহি সে বলল কালা সে বলল হাল আলিমতুম তোমরা কি এই তুম মানে তোমরা কি জানো মা ফাআলতুম তোমরা কি তোমরা করেছো ফাআলা এই যে ফাআলা আমরা পড়লাম ফাআলা ফাআলতুম তোমরা কি করেছো বি ইউসুফা ইউসুফের সাথে ওয়া আখীহি এবং তার ভাইয়ের সাথে ইজ আনতুম জাহিলু যখন তোমরা জাহিল ছিলে আল্লাযি আল্লামা বিল কলম তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছে এই যে আল্লামা আল্লামা হচ্ছে একটু ডিরাইভ হয়ে আসছে এটা আলিমা ছিল আলিমা থেকে আল্লামা হয়েছে আল্লামা এখানে উদাহরণ দেওয়া আছে আল্লামা নি আল্লামা কা আল্লামা কি আল্লামা হু এই শেষের অংশটা হচ্ছে কা কুমা কুম যে প্রোনাউন অ্যাটাচ এই দেখেন হি টক আল্লামা মানে হি টক কা যুগ হয়েছে অ্যাটাচ প্রোনাউন মানে হি থট ইউ আল্লামা কি হি টট ইউ ফেমিন আল্লামা হু হি টট হিম এই কনজুগেশনটা আমাদেরকে ইনশাআল্লাহ শিখতে হবে উল হুয়াল্লাযি আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাত কালিলাম মা তাশকুরুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে চোখ দিয়েছেন কান দিয়েছেন এবং অন্তর দিয়েছেন
তোমরা খুব কমই কালি লাম্মা তাশকুরুন, তোমরা খুব কমই শুকরগুজারি হও। আমাদের একটা চুকের শুকরগুজারি করেও আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমাদেরকে আমাদের হৃদয় দিয়েছেন, এগুলো শুকুর প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে। আমরা যদি শুকুর না করি, আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যদি আমার শুকুর না করো, তোমরা যদি আমাকে স্মরণ না করো, তাহলে আমিও তোমাদেরকে ভুলে যাবো। আমরা আল্লাহকে স্মরণ থেকে ভুলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে ভুলে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে প্রতিনিয়ত তার স্মরণ করার তৌফিক দান করে। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, এই জন্য আমি আর এই উদাহরণটা দিলাম না। আমরা এই দুইটা উদাহরণে পড়েছি, কিন্তু দুইটা আয়াত আমার কাছে এত প্রিয়, আমি এখান থেকে স্লাইডটা সরাতে আমার মনটা চায় নাই। এই দুইটা স্লাইড আপনারা পড়বেন, এই দুইটা স্লাইড আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয়, কিন্তু যখনই ওয়াসওয়াসা দেয় তখন যদি এই কথাটা মনে থাকে আমাদের, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আমাদের অন্তরটাকে খালি রাখতে পারবো। আর আমরা যখন দোয়া করি তখন যদি এই আয়াতটা মনে রাখি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ বলছেন আমি তোমাদের এত নিকটে, তো আমরা দোয়া করলে আমাদের দোয়া অবশ্যই আল্লাহ শুনবেন, এই কথাটা আমি সবসময় স্মরণ করি। এই দুইটা কথা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো পড়ব। এখানে কথা হচ্ছে যে past tense indicate one tense only, which is the past tense. Past tense এর কথা বলা হচ্ছে যে past tense শুধুমাত্র এই past tense হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু present tense এর সাথে কিছু particle lan এবং lam জাতীয় কিছু particle আগে বসে present tense টা past meaning করে, present meaning করে, ফিউচার মিনিং করে। আমাদের পরবর্তী ক্লাসের জন্য এই বিষয়টা আমরা রাখলাম, আমরা পরে বিস্তারিত ব্যাপারে কথা বলবো। আর এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা যদি কোনো ইসিমকে চিনি যে এই ইসিমের এই প্রপার্টিজ, তাহলে আমাদের জন্য বাদ চিনা খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইসিম চিনার চারটা ক্রাইটেরিয়া আরেকদিন আমরা পড়েছিলাম, আমরা ইসিম চিনার জন্য এই চারটা ক্রাইটেরিয়া জানার চেষ্টা করব। আর বাদ শেষ করে আমরা এই কনক্লুশন বলবো যে কিভাবে আমরা ভার্বস চিনতে পারি। টুটাল ক্লাসটাকে আমি এই স্লাইডে আমি নিয়ে আসছি এই কথাটা বলার জন্য যে আজ আমরা কি শিখলাম। ফার্স্ট আমরা শিখেছি ট্রাইলেটারাল ভার্ব, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, এটাকে বলে রুট ভার্ব। পাস্ট টেন্স, পাস্ট টেন্সের এই থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ফর্মটা ফালা, খারাজা, জাহাবা, নাসারা, এই সমস্ত হচ্ছে রুট ভার্ব। এই রুট ভার্বের সাথে কিছু অক্ষর অক্ষর সমষ্টি যোগ হয়ে কনজুগেশন হয়, কনজুগেশন। এই কনজুগেশনের আমরা পড়েছি তিন রকমের কনজুগেশন হয়, আজকে আমরা পড়লাম পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন। পাস্ট টেন্স ভার্ব কনজুগেশনের সময় এই যে চিহ্নগুলো, এই লাল দাগের চিহ্নগুলো ভার্বের সাথে যোগ হয়ে তার একটা কনজুগেশন হয়, এবং 14টা প্রোনাউন যে ডুয়ার বা ডুয়ার হিসাবে কাজ করে, সাবজেক্ট হিসাবে কাজ করে, তা এখানে আমরা বোঝানোর চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম। আর আমরা আরেকটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে আউটসাইড ডুয়ার, প্রতিটা ভার্বের সাথে, প্রতিটা ভার্বের সাথে এই প্রোনাউন গুলো অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে এজ এ ডুয়ার। এই ডুয়ার গুলাকে বলে ইনসাইড ডুয়ার, কারণ যেহেতু এটা ভার্বের মধ্যে ইনসাইড আছে। আর যদি এই ইনসাইড ডুয়ার কাজ না করে, আর যদি একটা আউটসাইড ডুয়ার থাকে, তাহলে ইনসাইড ডুয়ার কোন কাজ করবে না। আউটসাইড ডুয়ার হচ্ছে আলাদা কোনো ইসিম, আলাদা কোনো নাউন অথবা নাউন সমষ্টি যদি ডুয়ার হিসাবে কাজ করে, তাহলে সেটা ভার্বের শেষে বসবে। তাহলে আমরা আউটসাইড ডুয়ার শিখলাম, আমরা ইনসাইড ডুয়ার শিখলাম, আমরা কনজুগেশন শিখলাম, আমরা রুট ফর্ম অফ ভার্ব শিখলাম, পাস্ট টেন্স ভার্ব শিখলাম, এবং পাস্ট টেন্স ভার্ব কিভাবে গঠিত হয় আমরা এখানে চারটা ভার্বের উদাহরণ পড়লাম। আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে গেছে। একটা কারেকশন হচ্ছে, এখানে একটা সুকুম দেওয়া প্রতিটাতে, এটা একটু আমি সবার কাছে বিনীত অনুরোধ করব যে আগামী ক্লাসগুলো আমাদের পড়ার জন্য এই 14টা ফর্ম আপনারা মুখস্থ করবেন, একে অন্যের সহযোগিতা নেবেন, আমাকে ফোন করে যদি আপনারা এই ব্যাপারে কোনো কিছু জানতে চান আমি মোটেই বিরক্ত হব না। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে এই 14টা ফর্ম আপনারা এখন পর্যন্ত যারা আছেন সবাই শেখার চেষ্টা করবেন, শিখলে বাকি ক্লাসগুলো আপনাদের জন্য একেবারেই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ।
আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।